আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শ্রীরাম আসবে, কে খবর দিল, কে শোনালো? ওই জঙ্গলের নাম তোমাকে? ওই বানর মহারাজ। আপনি একই কথা শোনাচ্ছেন নায়ক জাম্বু মালিক? রাজকুমার অক্ষ, অশোক বনে এমন এক বিরাট বিচিত্র বানর ঢুকে পড়েছে যে সমস্ত বাগানকে তছনছ করে দিচ্ছে, আর গাছ এমন ভাবে ভাঙছে যেন নরম ফুলের ডাল। বাগান নষ্ট করছে তো আপনার প্রহরীরা ওখানে কি করছিল? আর এই তুচ্ছ কাজের জন্যে আপনি মহারাজের সময় নষ্ট করছেন। আপনি স্বয়ংই ওকে দণ্ড কেন দিচ্ছেন না? তাই করতেই তো গেছিল, কিন্তু এই বানর যে উল্টে ওকেই বাগান থেকে তাড়িয়ে দিয়েছে। মহারাজ, আমি যদি ওখানে থাকতাম তো আমার মৃত্যু নিশ্চিত ছিল। আমি আপনাকে বারবার মিনতি করছি যে ও সাধারণ বানর নয়, আর মনে হয় ও কোনো গুপ্ত কাজেতে এখানে এসেছে। ওর কাছে কোনো দেবী শক্তি আছে, যে ওর সামনে যাবে তাকে ও জীবিত ছাড়বে না। ওকে কোনো ছল করে ধরা উচিত। আপনি কাপুরুষের মতো কথা বলছেন। এক বানর লঙ্কাতে ঢুকে পড়েছে, আর লঙ্কাতে আপনার মতো মহাবলী ভয় পেয়ে কাঁপতে কাঁপতে রাজভবনে ঘুরে বেড়াচ্ছেন। ধিক্কার, ধিক্কার আপনার মতো বীরকে। পিতাশ্রী, আমাকে আজ্ঞা দিন, আমি এখনই ওই বানরকে লেজ ধরে আপনার সামনে হাজির করছি। তাও বৎস, কিন্তু এই বানরকে সাধারণ বানর মনে করে অসাবধানী হয়ো না। বানর জাতিতেও বড় বড় মহাবলী যোদ্ধা আছেন, আর রণনীতিও এই কথা বলে, শত্রু তা ছোট হোক বা বড়, যখনই রণভূমিতে যাবে পূর্ণ শক্তিতে আক্রমণ করো, যাতে প্রথম আক্রমণেই শত্রু ভয় পেয়ে যায়। আর মনে রাখো, শত্রুর ওপরে দয়া কখনো করো না। যাও। যথাজ্ঞা। লঙ্কার লোক যেমনই হোক, এখানকার ফলমূল বড়ই সুস্বাদু হয়ে থাকে। আনন্দ, খুব আনন্দ খেয়েছি এত যে প্রভু শ্রীরামের কাছে যাবার আগে খিদে পাবে না। কয়েকদিন ক্ষুধা শান্ত হয়ে গেছে। হজম করে আরাম করব, তবে প্রভু শ্রীরামের কাছে বিশ্রাম করব। এই সেই বিচিত্র বানর! জয় শ্রীরাম! তুই আমাদের বাগান নষ্ট করেছিস, আমাদের সৈনিকদের মেরেছিস। আমি মারার কে? বাগান উজাড় করার কে? যে ফুল ফোটে তা থেকে ফল তৈরি হয়।
ডাল থেকে তা ঝুড়ে পড়ে। ও, আমাদেরই চাঁদ, তোর এত বড় কথা? ওরে তুচ্ছ বানর, তোর জীবনের ডাল থেকে ঝরে পড়ে মৃত্যুর মুখে যাওয়ার সময় এসে গেছে। সুস্বাগত। আপনিও আপনার মনের অভিলাষ পূর্ণ করুন শ্রীমান। সিপাইরা, ধরে বেঁধে ফেলো ওকে। অক্ষ কুমারের মতো মহাবলি যোদ্ধাকে যে মারতে পারে সে কোন সাধারণ প্রাণী নয়। না, এ বানর নয়, এ ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রদের মতো দেবতারা মিলে আমাদের বিনাশের কোন ষড়যন্ত্র করছে। আমি অলৌকিক শক্তিধারী বানর দেখেছি, তাদের মোকাবিলা করেছি। বালি, সুগ্রীব, মহাবলি জাম্বুবান, নল, নীল, কিন্তু এমন অদ্ভুত পরাক্রম শুনিনি। নিশ্চয়ই ওই বানরের রূপে এখানে কোন শক্তিশালী জীব প্রবেশ করেছে ইন্দ্রজিৎ। হয়ে থাকবে মহারাজ, কিন্তু আপনার ইন্দ্রজিৎ স্বয়ং সমস্ত শক্তিশালী দেবতাদের বিরুদ্ধে লড়েছে। সাম, দাম, দণ্ড, ভেদ, যখন যে প্রকার কৌশল হয়েছে সেইভাবে তাদের বসে এনেছে। আজ হনুমান নামের এক বানর তিন লোকের অপার শক্তি আর সৌর্যের সাক্ষর মূর্তি হয়ে এসেছে, তবুও এই মেঘনাথ ইন্দ্রজিৎকে হারানো অসম্ভব। ভাই অক্ষ কুমারের বদলা নেবার জন্য আমার বাহু নিষ্পিষ করছে। আপনি আজ্ঞা দিন পিতাশ্রী। আমি জানি ইন্দ্রজিৎ, তিন লোকেতে তোমার সাথে লড়ার শক্তি কারণ নেই। তুমি ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মাস্ত্র এবং অনেক অস্ত্রের ব্যবহার জেনেছ। ইন্দ্র আর দেবতারাও তোমার সামনে দাঁড়াতে পারেনি।
দেশকালের জ্ঞানীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। তোমার তপবল, অস্ত্রবল আর পরাক্রম আমারই সমান। কোনো কাজই তোমার কাছে অসম্ভব নয়। ওই বানরের শক্তি আর পরাক্রমকে বুঝে নিও, আর সেই অনুসারে নিজ শক্তি প্রয়োগ করো, আর এমন যুদ্ধ করো যাতে ওই বানর পরাস্ত হয়। এরকমই হবে মহারাজ। এমন মায়াবীর সাথে যুদ্ধে সেনার প্রয়োজন নেই। আপন তপস্যায় প্রাপ্ত দিব্যাস্ত্র নিয়ে যাও, আর সম্ভব হলে ওই অদ্ভুত জীবকে জীবিত ধরে নিয়ে এসো। ওকে দেখবার ইচ্ছে জেগেছে আমার মনেও। আপনি চিন্তা করবেন না পিতাশ্রী, বিজয়ী হও। আমি একটু বাদেই হঠাৎ এলাম, এসে দেখলাম এক বানর সীতার সঙ্গে সাক্ষাৎ করে চলে যাচ্ছে। এ সেই হবে, কে ছিল বলছিস না কেন? তাহলে তুই এই অশোক বনে উৎপাত করে চলেছিস। উৎপাত তো তোমার সৈনিকরা করেছে, আমি তো কেবল আমার খিদে মেটানোর জন্য বাগানে ফল খেতে এসেছিলাম। ক্ষুধার্ত ছিলে? তাহলে ভিখারির মতো আমাদের দাঁড়ে আসতে, ভিক্ষা পেয়ে যেতে। চোরের মতো রাজার উদ্যানে আসার অপরাধ করতে না? জানো না আমাদের রাজ্যে চুরি করা দণ্ডনীয় অপরাধ? আমি তো মনে করেছিলাম যে নগরীর রাজা স্বয়ং চোর, সেই নগরীতে চুরি করলে দণ্ড নয় পুরস্কার মিলবে। যদি এই রাজ্যতে চোরকে দণ্ড দেওয়া হয়ে থাকে, তাহলে তো প্রথম দণ্ড তোমার পিতার পাওয়া উচিত, যে চুরি করে এক অবলা নারীকে উঠিয়ে নিয়ে এসেছে। মহারাজ, রাবণকে অসম্মান করছিস? এত সাহস! তোর জীবনের আয়ু শেষ হয়ে গেছে, মৃত্যু তো তোমার নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ভালো হতো আগে আপন ভাই অক্ষ কুমারের সৎকার করে নিতে, নয়তো পিতাকে দুই পুত্রের একসাথে আগুন দিতে হবে। আগুন তুই পাবি না মর্কট। যে বাগানকে তুই উজাড় করেছিস, সেখানে চিল কাক তোর মাংস ছিঁড়ে খুঁড়ে খাবে। Thank you.
স্বয়ং বীর হনুমান। এই মর্কটকে মহারাজের দরবারে পৌঁছে দাও। মাধোয়েকে লঙ্কেশ্বর মহারাজের জয় হোক। মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে এই অপরাধীকে বেঁধে এনেছি। বীর মেঘনাদ, তোমার উপর এমনই আশা ছিল, তোমার পরাক্রম সম্মানের যোগ্য। এই সব আপনারই শক্তির প্রভাব মহারাজ। বৎস, আমি প্রসন্ন হয়েছি, আসন গ্রহণ কর। সুর বলে জয় রাম জয়।
सीताराम चरित उन्नति मधुर सरस मनोहर अनुभूति। बारे बारे कत जे सुनी।